সোলেস গ্রুপ অফ কোম্পানিজ, সোলেস গ্রুপ অফ কোম্পানিজে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি। আজকের ভিডিওটা ধামাকাদার ভিডিও হবে, অনেকেই হয়তো ইউটিউব ধরে খুঁজে খুঁজে দেখেছেন স্যানিটারি ন্যাপকিনের বিজনেস কিভাবে করবেন, অ্যাডাল্ট ডাইপার, বেবি ডাইপার এবং স্যানিটারি ন্যাপকিনের বিজনেস আপনি কিভাবে করবেন, কোথা থেকে কাঁচামাল পাবেন, কোথা থেকে আপনি সব থেকে সস্তায় মাল পাবেন। শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিন নয়, বেবি ডাইপার, অ্যাডাল্ট ডাইপার, যে কোনো বিজনেস আপনি শুরু করতে পারেন কুণ্ডুদার হাত ধরে। কুণ্ডুদা নতুন বিজনেসম্যানদের জন্য, নতুন যারা কোম্পানি করতে চায়, নিজস্ব ব্র্যান্ড খুলে কোম্পানি করতে চায়, তাদের সবার জন্য একটা সুন্দর সুযোগ এনেছে, ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। আপনি এখান থেকে বিজনেস ট্রেনিং নিতে পারেন, কীভাবে এই বিজনেসটাকে আপনি গ্রো করতে পারেন, এবং তা খুব কম পয়সাতে, মাত্র 10-12 হাজার টাকা ইনভেস্টমেন্ট করে একটা বেবি ডাইপার বা অ্যাডাল্ট ডাইপার বা স্যানিটারি ন্যাপকিনের বিজনেস আর কেউ এই মুহূর্তে অফার দিচ্ছে না। কুণ্ডুদার হাত ধরে এই অফার আপনি পাচ্ছেন। আমরা আজকে চলে এসেছি সোলেস গ্রুপ অফ কোম্পানিতে, যেখানে আমরা স্যানিটারি ন্যাপকিন দেখতে পাচ্ছেন, স্যানিটারি ন্যাপকিন এর যত রকম কোয়ালিটি আছে এবং বেস্ট কোয়ালিটি দিচ্ছে সোলেস গ্রুপ অফ কোম্পানিজ। অ্যাডাল্ট ডাইপার সমস্ত কিছু আপনাদেরকে আমরা দেখাবো এবং সেটা কুণ্ডুদার কাছ থেকেই আমরা শুনবো ভালোভাবে কীভাবে বিজনেসটা করা যায়। বাংলাদেশ থেকে যারা বিজনেস করতে চান তাদের জন্য একটা খুব ভালো খবর, এই ভিডিওটা তাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও। বাংলাদেশ থেকে যারা বিজনেস করতে চান তারা কুণ্ডুদার নাম্বার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে এবং ভিডিওর নিচে চলছে, কুণ্ডুদাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন। কারণ প্রত্যেকটা সার্টিফাই করা কোম্পানি এটা, সোলেস গ্রুপ অফ কোম্পানির ISO সার্টিফাই, MSME সার্টিফাই, WHO সার্টিফাই করা আছে এবং নিজস্ব এক্সপোর্ট লাইসেন্স আছে। যারা এরা বাংলাদেশে ডাইরেক্ট এক্সপোর্ট করে, বাংলাদেশে বসে যারা বিজনেস করতে চাইছেন তারা কুণ্ডুদাকে কন্ট্যাক্ট করুন। কুণ্ডুদাকে কন্ট্যাক্ট করে আপনি ডাইরেক্ট বাংলাদেশে এক্সপোর্ট নিন এবং এত কম দাম, আমি দামটা এখন বলবো না, কুণ্ডুদার সঙ্গে আমরা ইন্টারভিউ নিতে নিতে কথা বলবো কি রেট পড়ছে। তো চলুন আমরা কুণ্ডুদার কাছ থেকে সমস্ত ইনফরমেশন নেব, বেবি ডাইপারের ব্যবসা কীভাবে শুরু করা যায়, স্যানিটারি ন্যাপকিনের ব্যবসা কীভাবে করা যায় এবং অ্যাডাল্ট ডাইপারের ব্যবসা কীভাবে করা যায়, টোটাল ডিটেলস আমরা নেব এবং সোলেস গ্রুপ অফ কোম্পানিজের কী কী সার্টিফাইড করা আছে তারও ডিটেলস আমরা নেব। এবং আমাদের ভিডিওর আগেই দেখে নিয়েছেন, আমি সমস্ত সার্টিফিকেটের ছবি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তো আজকের যে খোঁজটা আমি এনেছি বিজনেস টিউবলাইটের তরফ থেকে, এটাই সবসময় থাকে অথেন্টিক, সঠিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়া, সঠিকভাবে বিজনেস করা। কুণ্ডুদার সঙ্গে আমরা কথা বলবো, কুণ্ডুদার সঙ্গে আপনি বিজনেস করতে পারেন, খুব ভালো লোক, আমার সঙ্গে বহুদিনের রিলেশন ছিল, তাই দাদাকে অনুরোধ করে আমি ভিডিওটা তার কারখানাতে শ্যুট করেছি। ইনি ম্যানুফ্যাকচারার, হোলসেলার এবং এক্সপোর্টার, তিনটেই করেন, নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, নিজেই হোলসেলিং করে এবং ইনি এক্সপোর্টও করে। তো বাইরে থেকে যে সকল কাস্টমার আছেন কুণ্ডুদাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন আর দেরি করবো না, আমরা কুণ্ডুদার ইন্টারভিউ নেব। হাই, আমি TM আর আপনারা দেখছেন বিজনেস টিউবলাইট। তো চলুন শুরু করা যাক। জানেন যে আজকে সোলেস গ্রুপ অফ কোম্পানিসে এসছেন। আমরা মূলত ডিল করি স্যানিটারি ন্যাপকিন, সব ধরনের স্যানিটারি ন্যাপকিন, অ্যাডাল্ট ডাইপার, বেবি ডাইপার, এইসব কিছু নিয়ে, অর্থাৎ এক কথায় হেলথ অ্যান্ড হাইজিন বা ODC প্রোডাক্ট। স্পেশালি আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে দেখুন, এখন স্যানিটারি ন্যাপকিন, অ্যাডাল্ট ডাইপার, বেবি ডাইপার এমন একটা ব্যবসা যেখানে সবাই আসতে চান, স্পেশালি পোস্ট কোভিড সিচুয়েশনে যখন লোকের কাছে কাজ অনেকাংশে কমে গেছে, তারা খুঁজছে নতুন কীভাবে আরও
উপার্জনের রাস্তা বার করবেন, তখন ম্যাক্সিমাম লোক দেখা যাচ্ছে যে মেডিসিন লাইন বা এই ধরনের হেলথ অ্যান্ড হাইজিনের লাইনের দিকে একটু বেশি ঝুঁকছেন। অ্যাডাল্ট ডাইপার, কারণ বেবি ডাইপার বা স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজনীয়তা কিন্তু লকডাউন হোক বা না হোক দেশ জুড়ে জগৎ জুড়ে। তো সে কারণে আমরা বলতে পারি যে আপনারা যদি মনে করেন যে স্যানিটারি ন্যাপকিন বা অ্যাডাল্ট ডাইপার বেবি ডাইপার নিয়ে আপনারা কাজ শুরু করবেন, তাহলে আপনারা ডেফিনেটলি আসতে পারেন। হ্যাঁ, ম্যাজিক হয়তো নেই, প্যাডম্যানের মতন যেরকম সিনেমায় দেখানো হয় আড়াই ঘন্টায় আপনি একদম দেশ থেকে ইন্টারন্যাশনালি ফিগার হয়ে যাবেন, তা হয়তো নেই, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে যদি আপনি ধরে থাকতে পারেন, অল্প করে শুরু করুন, কিন্তু সাহস আর পরিশ্রমকে যদি পুঁজি করে চলতে পারেন, তাহলে আপনি ডেফিনেটলি একটা জায়গায় যাবেন। স্যানিটারি ন্যাপকিনের কথা বললেই যেসব নাম একদম মনে আসে, উইসপার বা স্টেফি, এগুলো ছাড়াও অত্যন্ত গ্রামে, এরা পশ্চিমবঙ্গ হোক বা সারা দেশ জুড়ে হোক, স্যানিটারি ন্যাপকিনের প্রচণ্ড পরিমাণ চাহিদা রয়েছে। কারণ আগেকার মহিলাদের থেকে এখনকার মহিলাদের সচেতনতা বেড়েছে, বিভিন্ন সরকার, রাজ্য এবং দেশের সরকার, তারা চাইছেন যাতে আরও বেশি মহিলা স্বাস্থ্য সচেতন হয়ে উঠুক, স্যানিটারি ন্যাপকিন তার একটা প্রধান একটা পদক্ষেপ। তাই মার্কেট খুব বাড়ছে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ শুরু করবেন, খুব অল্প টাকায় আপনি করতেই পারেন। বেবি ডাইপারও এমন একটা জিনিস, আমরা যারা একটু বড়, তারা হয়তো কোনো দিন বেবি ডাইপার পরে মানুষ হয়নি, কিন্তু এখনকার বাচ্চাদের, গরিব বড়লোক, রোগা মোটা, যে কোনো ক্ষেত্রে যে কোনো রকমভাবে নির্বিশেষে যে কোনো জায়গায় বেবি ডাইপার পরে বাচ্চা দেখেই আমরা অভ্যস্ত। ছোটো থেকে বাচ্চা বেবি ডাইপার পরবে, ঠিক এরকমভাবে মোবাইল বা টিভির সামনে বসে আমরা বাচ্চাকে খাওয়াই সেরকম টাইপের। তো সুতরাং বেবি ডাইপারের একটা বিরাট মার্কেট আসছে, বিরাট মার্কেট অলরেডি রয়েছে, এবং তার একটা প্রয়োজনীয়তা জগৎ জুড়ে তৈরি হয়েছে, স্পেশালি আমাদের মতন দেশ বা রাজ্যগুলোতে। আর রয়েছে অ্যাডাল্ট ডাইপার। অ্যাডাল্ট ডাইপার এমন একটা জিনিস যেখানে যখন ধরেন আপনাদের সিনিয়র সিটিজেন বা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ লোক রয়েছেন, তারা যখন বেশ কিছুটা অসুস্থ হয়ে যান হঠাৎ করে বা বয়সজনিত কারণে, তখন এখনকার যে কোনো হসপিটালে, আগে একটা ছিলেন যে আয়ামাসিদের একটা কনসেপ্ট ছিলেন বা গভর্নেস যেটা রেখে, বাড়িতে বাড়িতে সেই জিনিসটা এখন আর নেই, কারণ ছোটো ছোটো ফ্ল্যাট, সেখানে আরেকজনকে জায়গা দেওয়া, কোভিড সিচুয়েশনের পর একই বাথরুম ইউজ করা, সেখানে অনেক নানা রকম সমস্যা আছে, এবং তাদের যে পরিমাণ, যে তাদের যে একটা ফিস বা যে চার্জেস, সেটাকেও একটা মধ্যবিত্ত পরিবারের টানা খুব মুশকিল। তো অ্যাডাল্ট ডাইপার এমন একটা জিনিস, ওই প্যান্ট টাইপ বলুন, টেপ টাইপ বলুন, যে কোনো ধরনের অ্যাডাল্ট ডাইপার বয়স্ক মানুষরা পড়ছেন, সেইটা পরার পর মেনলি যাদের যাদের সমস্যা, ইউরিন, বাথরুম বা স্টুলের সমস্যা, অর্থাৎ পটি করা বা ইউরিন পাস করা, সেটা তারা বিছানায় করে ফেলছেন না, তার ফলে অ্যাডাল্ট ডাইপারের চাহিদাও খুব সাংঘাতিক রকমভাবে বেড়েছে। আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে, আমরা এই তিনটে যে কোনো একটা নিয়ে আমরা ব্যবসা শুরু করবো বা তিনটে নিয়ে, তাহলে আপনারা অবশ্যই সোলেস গ্রুপ অফ কোম্পানিতে যোগাযোগ করতে পারেন। কোনো বড় পুঁজির দরকার নেই, মাত্র 10,000 বা 12,000 টাকা নিয়ে নিজের ব্যবসা শুরু করুন। দুভাবে করতে পারেন, বেশ কিছু নামি ব্র্যান্ড রয়েছে, তাদের নিয়ে ডিস্ট্রিবিউটর মডেলে করতে পারেন। এমনও রয়েছে যে যদি মনে করলেন কোনো স্বপ্ন থাকে, নিজে একটা ব্যবসাকে প্রতিষ্ঠা করব, যে একটা নতুন নাম দেব, একটা একটা নতুন ব্র্যান্ড নাম করে নিজের জায়গা মতো, নিজের সাধ্য মতো, নিজের পরিশ্রম মতো আস্তে আস্তে একটা জায়গায় গ্রিপ নেবো, আস্তে আস্তে বড়ো হবো, অনেকেই সেটা চান। অনেকের মনে একটা স্বপ্ন থাকে যে কী করে করলে একটা নিজের নামটাকে প্রচার করবো, এখানে আমার নামে, আমার ব্র্যান্ডের নামে সব জায়গা হবে। কোনো দরকার নেই প্রচুর টাকা বা লাখ লাখ টাকার কথা বলার, তার জন্য আপনি অন্তত অল্প টাকাতেই শুরু করতে পারেন। মানে নিজস্ব ব্র্যান্ড যদি কেউ বিল্ড আপ করতে চায়, তো আপনার সঙ্গে কথা বলে আপনাদের কোম্পানি সম্পূর্ণ হেল্প করবে, একদম সম্পূর্ণ। এবং দাদা বলছিলেন আপনি একটা ওদের ট্রেনিং এর ব্যবস্থা আপনি করে দেবেন। হ্যাঁ, একটা ট্রেনিং এর ব্যবস্থা নিখরচায় করা হচ্ছে। দেখুন, মাল নেওয়া কি না নেওয়া, সোলেস বা অন্য আরো অনেক কোম্পানি রয়েছে, প্রত্যেকে ভালো কাজ করছেন, কলকাতায় কিছু রয়েছে, পশ্চিমবঙ্গে কিছু রয়েছে, সারা দেশে রয়েছে, এরকম নয় যে সোলেস থেকেই নিতে হবে, আপনারা করুন। তার জন্য যে আপনাদের নলেজটা দরকার, যে জ্ঞানটা দরকার, একটা প্লাস্টিক একটা কভার করবো নাকি একটা র্যাপিং করবো, কীভাবে করবো, এটা যদি একটা প্রোডাক্ট নিই তাহলে সেটার পাউচ কী করে দেবো, কী কী সার্টিফিকেট লাগতে পারে, কোথায় যেতে হতে পারে, লোনের জন্য কী হতে পারে, এই সমস্ত সংক্রান্ত ব্যাপারে অ্যাটলিস্ট আপনি ফ্রিতে সেই জ্ঞানটা পাবেন, সেই নলেজটা পাবেন, সেটার জন্য কোনো পয়সা দিতে হবে না। সেটার জন্য আপনি সোলেসে যোগাযোগ করতে পারেন, সেটার জন্য আমাদের ওয়েবসাইট দেখতে পারেন, সেটার জন্য আপনি যখন খুশি ফোন করতে পারেন। অল্প টাকায় কি করে ব্যবসা করব, যেখানে এখন লোকের পুঁজি কম, অল্প টাকায় কি করে করব, তার জন্য করতে পারেন। আমাদের কোনো এমওকিউ নেই যে 1,00,000 টাকার মাল নিতে হবে কি 50,000 টাকার মাল নিতে হবে, আপনি চাইলে 1,000 টাকার মাল নিয়ে শুরু করুন, আপনি চাইলে 5,000 টাকার মাল নিয়ে শুরু করুন। দাদা আপনি বলছিলেন যে সোলেস গ্রুপ অফ কোম্পানিজ ম্যানুফ্যাকচারার, হোলসেলার এবং এক্সপোর্টার এবং গভর্নমেন্টেরও কাজ করে। তো সেই হাত ধরে যদি বাংলাদেশের কোনো কাস্টমার, কারণ আমাদের অনেক বাংলাদেশি ভাই
যারা এই ধরনের বিজনেস করতে চায় তাদের জন্য যদি কিছু আপনি একটু বলে দেন। একদম একদম একদম, বাংলাদেশের রীতিমতো বাংলাদেশের সাথে আমাদের কাজ হয়। প্রচুর মানুষ বাংলাদেশ থেকে আমাদের অলরেডি আমাদের অফিসে এসেছেন, বেশ কিছু মানুষের সাথে অলরেডি কাজ শুরু হয়েছে বা হওয়ার মুখে রয়েছে। এবং বাংলাদেশে যদি চান, তিনি যদি মনে করেন বাংলাদেশে বসে করবেন, সেটাও হতে পারে। ইসলামপুরে আমাদের নিজেদের একদম সেট আপ আছে বলতে পারেন। তো সুতরাং ইসলামপুর মার্কেট যেটা আপনি জানেন উত্তরার কাছে রয়েছে, তো সুতরাং সেই দিক থেকে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ওপার বাংলা এপার বাংলার মানুষ মিলে তারা যে ধরনের চাইছেন, তারা যদি মনে করেন যে নিজেরা ইম্পোর্ট করবেন, থ্রু এলসি করবেন, বিভিন্ন রকমের হেল্প রয়েছে, অনায়াসে তারা করতে পারেন, তার জন্য কিচ্ছু আটকাবে না। স্যারের নাম্বার আমরা ভিডিওর নিচে দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি, আপনারা যখন খুশি কন্ট্যাক্ট করুন, স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিন, নিয়ে আপনি চলে আসুন বা আপনি ওভার দ্য ফোনে কীভাবে বিজনেস করতে পারেন তারও খোঁজ নিতে পারেন। একদম, অলওয়েজ। স্যার, গভর্নমেন্টের যারা বা এনজিওর হয়ে যারা বিজনেস করছে তারা চাইলে আপনার কাছে প্রোডাক্ট নিতে পারে। একদম, প্রচুর এনজিওর সাথে আমরা অলরেডি কাজ করছি, তারা যদি চান, স্পেশালি যখন আমফান যখন হয়ে গেল, আমফানের পর প্রচুর পরিমাণ এনজিও রয়েছে যারা ধরুন কিছু হেল্প করতে চেয়েছে, কম পয়সায় ডোনেট করতে চেয়েছে, ঠিক আছে, এবং সারা বছর ধরে যারা এই নারী স্বাস্থ্যের ওপর কাজ করে, প্রচুর জায়গায় রয়েছে, প্রচুর ওল্ড এজ হোম রয়েছে, ওল্ড এজ হোমগুলোকে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন, তাদের জন্য সাবসিডাইজ রেটে আমাদের এখান থেকে যায় মাল, কোনো অসুবিধা নেই। অলরেডি যারা ধরুন রয়েছে আমাদের কলকাতা শুধু না, পশ্চিমবঙ্গ এবং অলমোস্ট অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়ায় প্রায় ধরুন প্রচুর কোম্পানি রয়েছে, তাদের নিজেদের ব্র্যান্ডিংয়ে আমাদের ম্যানুফ্যাকচারিং মাল নিয়ে তারা কাজ করছে। অলরেডি বেবি ডায়পার হোক, স্যানিটারি ন্যাপকিন হোক, আমাদের থেকে তারা মাল নিচ্ছে, তাদের নিজেদের ব্র্যান্ডিংয়ে যাচ্ছে, এবং সেই ব্যাপারে প্লাস্টিক পাউচ, ডকুমেন্টেশন, যা কিছু লাগে আপনারা আমাদের হেল্প পাবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর ইনফরমেটিভ একটা ভিডিও দেওয়ার জন্য, কারণ এই ইনফরমেশনটা শুধু আমার নয়, আমার চ্যানেলের যত দর্শক বন্ধু আছে এবং তারা যাদেরকে গাইড করবে সবার জন্য খুবই দরকারি। সোলেস গ্রুপ অফ কোম্পানি একটা খুব নাম করা সংস্থা কলকাতার বুকে। আপনারা যদি এই ধরনের বিজনেস করতে চান তাহলে স্যারের সঙ্গে, কুন্ডু স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া রয়েছে, আপনি ডিসক্রিপশানে গিয়ে ডিটেলসটা পড়ে নিতে পারেন, স্যারকে কীভাবে কন্ট্যাক্ট করবেন বা অ্যাড্রেসটাও দেখে নিতে পারেন। আজকের মতো স্যার এখানেই শেষ করছি, ধন্যবাদ।